হাতুরে সিংহে যদি বিদায় নেন তাহলে তাকে ইতিবাচক ভাবে নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন মাশরাফি বিন মর্তজা দেশি কোচের অধীনে দল ভালো করবে বলে মন্তব্য করেছেন তিনি প্রত্যয় মেডিকেল ক্লিনিকের গণ আন্দোলন কর্মসূচিতে যোগ দিয়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন নরাইল এক্সপ্রেস আসুন সবাই মিলে শপথ করি আর মাদক নয় এই হোক প্রত্যয় চেঞ্জ ইয়োর লাইফ চেঞ্জ এভাবেই আহ্বান জানালেন মাশরাফি বিন মর্তজা যুক্ত দু হাজার দুই সালে মাদক নিরাময় কেন্দ্র প্রত্যয়ের পথ চলা শুরু গত পনেরো বছরে যুব সমাজকে মাদক মুক্ত করার পাশাপাশি নতুন জীবন গড়তে সাহায্য করছে সংস্থাটি এখন পরিবারে সচেতনতা তৈরি করতে নতুন আন্দোলনে নেমেছে তারা মানে আপনারা যারা মাদক সত হয়েছেন তাদেরকে আমরা সহানুভূতি দেখিয়ে তাদের আমরা চিকিৎসা করতে পারি এই হোক আমাদের প্রত্যয় ক্রিকেট ক্যাপ্টেন শুধু সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলবেন তা হয় না ক্রিকেট নিয়েও আলোচনা হলো হাতুরে সিং এর উদ্ধার সমাপ্তির সম্ভাবনায় ক্রিকেটারদেরকে দায়িত্ব আর আহ্বান মাস্টারফির সঙ্গে দেশি কোচের উপর বোর্ডের আস্থা রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মনে করি যে একটা চেঞ্জ তো হবে কিন্তু চেঞ্জটা যে সিরিয়াস মানে মানে নেগেটিভ সাইডে ম্যাটার করবে ওইটা না অবশ্যই ওইটাকে আমাদেরকেই চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি আমরা পজিটিভ হতে নিতে পারি ক্রিকেটারদের দুটির বেশি বিদেশি লিগে খেলতে না পারার বিসিবির সিদ্ধান্তে সমর্থন আছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের এখন যেটা হয়েছে যে পাঁচজন হতে চান্সেসটা অনেক কমে গিয়েছে কারণ প্রত্যেকটা টিমই যাচ্ছে তাদের ওভারসিজ প্লেয়ারগুলোকে ইউজ করতে সেখানে আমাদের চান্সেসটা একটু কমে যাচ্ছে ক্রিকেটারদের দুটির বেশি বিদেশি লিগে খেলতে না পারার বিসিবির সিদ্ধান্তে সমর্থন আছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের ফোর ঢাকা বিপিএল এর খবর জানাবো সন্ধ্যা ছয়টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ঢাকা ডাইনামাইটস এবং চিটাগাং ভাইকিংসে তবে বৃষ্টির কারণে বাধার মুখে পড়েছে খুলনা সিলেট দিনের প্রথম ম্যাচ গুড়িগুড়ি বৃষ্টিতে ম্যাচ শুরু করতে দেরি হচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেটে এখনও তাই টস হয়নি টানা দুই ম্যাচ হেরে সিলেটের জয়ের ধারায় ছেদ পড়েছে ঢাকার বিপক্ষে না খেলা আন্দ্রে ফ্লেচার এই ম্যাচেও অনিশ্চয়তায় সিক্সার্স যেমন ঘুরে দাঁড়াতে চায় খুলনা টাইটান্সও ভুলতে চায় আগের দিন জয়ের কাছে গিয়ে হারের দুঃখ এদিকে ছয় দশক পর বিশ্বকাপে যেতে না পারার হতাশায় আচ্ছন্ন পুরো ইতালি ক্ষুব্ধ আজ্জুরি সমর্থকরা একে জাতীয় লজ্জা বলছে দেশটির পত্রপত্রিকা এখনো পদত্যাগ না করায় সমালোচনায় বিদ্ধ কোচ এবং ফুটবল ফেডারেশন সভাপতি এই ঘটনা ইতালিয়ান ফুটবলে পরিবর্তনের সেরা সুযোগ বলছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ইতালিয়ান পত্রিকা গ্যাজেত্তা দো অর্থ এর শিরোনাম হ্যাঁ ষাট বছর ধরে যে অভিযানে কখনো ছেদ পড়েনি এ যেন তারই সমাপ্তি দেশটির পত্রপত্রিকার ভাষ্যমতে এটা জাতীয় লজ্জা চার বিশ্বকাপ জয়ের গৌরব প্রজন্ম থেকে প্রজন্ম যে মর্যাদার ব্যাটনটা বয়ে চলেছিল তা যেন থমকে গেল রাশিয়া যেতে না পারার ব্যর্থতায় মঙ্গলবার সকালের মতো এমন দিনে শুরু তাই কমই দেখেছে ইতালি শোকস্তব্ধ গোটা দেশ যে লজ্জার ব্যাখ্যা নেই শুধু ক্ষোভ আর হতাশাই ঝরল সমর্থকদের কণ্ঠে টুর্কি কোয়ান্তি ওদের খেলা ছেড়ে হাল চাষ করা উচিত আমি হতাশ কোচ ভালোভাবে দলটাকে সামলাতে পারি শুরু হয়েছে কারণ অনুসন্ধান ব্যর্থতার পেছনে দায়ী কারা দায় নিতে নারাজ কোচ জিয়ান পিয়েরো ভেঞ্চুরা ও ফুটবল ফেডারেশন সভাপতি কার্লোতা ভেচিও তাই তো ঘন্টা পেরিয়ে যাবার পরও পদত্যাগের সিদ্ধান্ত নেননি কেউই আমি যদি ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি হতাম তবে পদত্যাগ করতাম সব নেতিবাচকতার মধ্যে এটাই হতো একমাত্র ইতিবাচক সিদ্ধান্ত সুইডেনের কাছে হেরে যে আমাদের অধপতন তা নয় গত দুই বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছি ঘরোয়া ফুটবলের কাঠামো ঠিক নাই সব সমস্যা সমাধানের এখনই সংকট হয়তো কেটে যাবে তবে রাশিয়া বিশ্বকাপে ফেভারিটের তালিকায় ইতালি থাকবে না রক্ষণ রোমাঞ্চ নিয়ে আলোচনা হবে না ফুটবলেরই এ যেন এক অন্যরকম অভিজ্ঞতার অপেক্ষা চ্যানেল প্রীতি ম্যাচের খবর জানাবো এবার জিততে পারেনি আর্জেন্টিনা দুই গোলে এগিয়ে থেকেও নাইজেরিয়ার কাছে চার দুই গোলে হেরেছে আলবি সেলেস্তেরা অবশ্য জয়ের মুখ দেখেনি আর কোনো ফেভারিটও ইংল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ব্রাজিল রোমাঞ্চকর ম্যাচে তিন তিন গোলে ড্র করেছে রাশিয়া স্পেন এছাড়া জার্মানি দুই দুই গোলে ফ্রান্সের সঙ্গে পর্তুগাল এক এক গোলে ড্র করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রিয়ার কাছে দুই এক গোলে হেরে গেছে উরুগুয়ে বিশ্বকাপের প্রস্তুতি তাই ম্যাচটাও রাশিয়াতেই খেলতে হয়েছে আর্জেন্টিনা ও নাইজেরিয়াকে মস্কো থেকে তেরোশো কিলোমিটার দূরে ক্রসনাধারের স্টেডিয়ামে নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাঝে নামে দুদল শীতে ভালোই কাবু হয়েছেন ফুটবল মেসিহীন আলবেসেলস্তারা প্রথমার্ধেই দু গোল আদায় করে নেয় এবার ওয়ানেগা ওর সার্জিয়া গুয়ের কল্যাণে অবশ্য ইহেনচর এক গোল নিয়ে বিরতিতে যায় নাইজেরিয়া বিরতিতে ড্রেসিং রুমে মাথা ঘুরে পড়ে যান আগেরো নেওয়া হয় হাসপাতালে তবে গুরুতর কিছু নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ দ্বিতীয় ভাগে সাম্পলের শিষ্যরা আরও খেই হারায় অ্যালেক্সিওবি ম্যাচে ফেরায় সুপার ইগলদের পরে আরও একটি গোল করেন তিনি এছাড়া তৃতীয় গোলটি আসে ব্রিয়ানের কাছ থেকে নাইজেরিয়ার সঙ্গে আট দেখায় দ্বিতীয় হার আর্জেন্টিনার ফ্রান্সকে জয় বঞ্চিত করল জার্মানি তেত্রিশ মিনিটে আলেকজান্ডার লাকাজেত এগিয়ে দেন ফরাসিদের ছাপ্পান সমতায় জোয়াকিম লো শিষ্যদের একাত্তর মিনিটে লাকাজেতের জোড়া গোলে দুই এক ব্যবধানে এগিয়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা তবে অতিরিক্ত সময়ে ডেলের গোলে ভঙ্গ হয় ফরাসিদের জয়ের স্বপ্ন লন্ডনের ওয়েম মুখোমুখি হয় ব্রাজিল ও ইংল্যান্ড অভিজ্ঞ ব্রাজিলের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি তরুণ ইংল্যান্ড দল পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নদের একের পর এক আক্রমণ সামাল দিতেই ব্যস্ত থাকতে হয় ইংলিশদের অবশ্য গোলের দেখা পায়নি কোনো দল উনিশশো সালের পর প্রথমবার দুদল শূন্য ড্র করল সামিনা রোশনি চ্যানেল টোয়েন্টি ফোর পুরনো হল বিশ্বকাপে ইউরোপিয়ান দেশগুলোর কোটা যেখানে স্বাগতিক রাশিয়া ছাড়া কোয়ালিফাই করেছে তেরো দেশ প্রথম দেশ হিসেবে বাছাই পর্ব পেরিয়ে রাশিয়ার টিকিট নিশ্চিত করেছিল বেলজিয়াম এরপর একে একে মূল পর্বে ওঠে জার্মানি ইংল্যান্ড স্পেন পোল্যান্ড আইসল্যান্ড সার্বিয়া পর্তুগাল ফ্রান্স সুইজারল্যান্ড ক্রোয়েশিয়া সুইডেন আর ডেনমার্ক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি এটি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের উনিশতম আসর হবে চোদ্দ আসর খেলেছে ইংল্যান্ড স্পেন আর ফ্রান্স খবর জানাবো কাল সেমিফাইনালে লড়বে বাংলাদেশ পাকিস্তান সকাল সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি কোলালামপুরের কিনারা ওভালে খেলবে বাংলাদেশ যেখানে গ্রুপ পর্বে নেপালকে হারিয়েছিল দল ম্যাচের সবগুলোই জিতে সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ ব্যাট হাতে দারুণ ফর্মে অধিনায়ক সাইফ হাসান এবং তাহিদ হৃদয় দুই ওপেনার পিনাক ঘোষ ও নাইমও ফিরে পেয়েছেন ফর্ম বোলাররাও আছেন দারুণ ছন্দে অন্যদিকে গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতেছিল পাকিস্তান কাল থেকে শুরু হচ্ছে ইডেন্ট কার্ডেন্স টেস্ট ম্যাচটি শুরু হবে সকাল দশটায় ভারতের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস রচনা করতে চান শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমান চলতি বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজে হোয়াইট ওয়াশ হলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় প্রেরণা যোগাচ্ছে লঙ্কানদের অন্যদিকে নিজেদের মাঠে ভয়ঙ্কর দল ভারত প্রথম দুই টেস্টে খেলবেন না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া একাদশে বাড়তি পেইসার নিয়ে লঙ্কান বধের পরিকল্পনা আটছে কোহলির দল অপ্রচলিত খেলা বিলিয়ার্ড সেই খেলার নিয়মিত খেলোয়াড় ফাহিম সিনহা নিভৃতেই চালিয়ে যাচ্ছেন চর্চা খেলছেন দেশে বিদেশে ১৯ নভেম্বর থেকে জাপান ওপেনে খেলতে আজ ঢাকা ছাড়ছেন তিনি তার লক্ষ্য দেশকে চেনানো বিলিয়ার্ডকে আরও পরিচিত করা কয়েকশো বছর আগে বিলিয়ার্ড ছিল রাজাবাদ শহরের বিনোদনের উৎসব তা এখন স্বীকৃত স্পোর্টস পুল বিলিয়ার্ড স্নোকার নানা নামে পরিচিত একই ঘরনার খেলাটি বর্তমানে তরুণ প্রজন্মের কাছে যা জনপ্রিয় তবে পেশাদারী কাঠামোর মধ্যে কখনই খেলাটি বিস্তৃতি লাভ করেনি তার মাঝেও ব্যক্তিগত উদ্যোগে অনেকে খেলাটি চর্চা চালিয়ে যাচ্ছেন তাদের একজন ফাহিম সিনহা শুরুটা সতেরো বছর আগে বন্ধুদের সাথে আড্ডার অংশ হয়ে এরপর নিজেকে নিয়ে গেছেন বিশ্ব আসরে প্রমাণ করেছেন বারবার চার জাতীয় শিরোপা সহ একাধিক আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলেছেন আমরা যখন বাইরে খেলতে যাই আমাদের টুর্নামেন্টের এক্সপিরিয়েন্সটা একটু কম থাকে ক্লাব ওনাররা আপনি ইনিশিয়েটিভ নিয়ে রেগুলার টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে আমার মনে হয় প্লেয়ারদের জন্য এটা খুবই বেনিফিশিয়াল হবে এইট বল নাইন বল টেন বল বা স্নুকার সব বিভাগে দক্ষ ফাইম স্নুকারের শেষ দুই জাতীয় আসরের চ্যাম্পিয়ন তিনি এছাড়া দু থেকে এশিয়ান গেমস ইউএস ওপেন সহ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন থাইল্যান্ডে একাধিক টুর্নামেন্টে শিরোপা অর্জনের পর এবার লক্ষ্য জাপান ওপেন ভালোটা আছে যদি লাক ফেভার করে সব কিছু মানে ভালোভাবে যায় তাহলে ভালো কিছু একটা হওয়ার সুযোগ আছে খেলাটি এগিয়ে নিতে নিজ উদ্যোগে এনেছিলেন বিদেশি কোচ আবারও ফিরিয়ে আনতে চান তাকে যার বিকল্প দেখছেন না ফাইম সিনহা আমাদের যে টপ র্যাঙ্ক প্লেয়ারস আছে আমাদের সবার জন্য খুবই ভালো হবে এটা এটা আমার মনে হয় এটার কোনো অল্টারনেটিভ নেই একটা কোচের কোনো অল্টারনেটিভ নেই সাকিব